أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء فإن تولوا فقل آذنتكم على سواء وَإِنْ أَدْرِي أَقَرِيبٌ أَمْ بَعِيدٌ مَا تُوْعَدُونَ آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ المؤمن ما لف ولا خير في من لا يلف ولا يولف وقال رسول الله صلى الله عليه وسلم ملعون من ضار مؤمنا ومكر به رواه الترمذي او كما قال عليه الصلاة والسلام محبت الشات شكلي দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত নরসিংদী জেলার মনোহরদি থানার দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঐতিহাসিক তিন দিনব্যাপী ২৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবস শ্রদ্ধাভাজন সভাপতি দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শরীফ মাহমুদ খান বাহালুল সম্মানীয় প্রধান অতিথি জনাব মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি আলোচনা করেছেন এতক্ষণ পর্যন্ত আপনাদের এলাকারই গর্বিত সন্তান বিশিষ্ট দ্বীনের দাঁড়ি প্রখ্যাত আলেমে দ্বীন শিল্পী ওয়াইজিন শিক্ষক আমার প্রিয় ভাই হযরত মাওলানা মোতালেব হোসাইন বরকতি সাহেব হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা তার কণ্ঠে আরো বরকত দান করুন এবং ভালো ভালো কথাগুলি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন
মাহফিলের সম্মানিত মধ্যমণি, সম্মানিত সাধারণ সম্পাদক, শিক্ষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দ্বীনের দাড়ি আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুহাম্মদ সারাউল্লাহ সাহেব সহ সম্মেলন কমিটির সম্মানিত সভাপতি সদস্যবৃন্দ, কোরআন প্রেমিক তাওহিদি জনতা, জাতির বিবেক ওলামা ইকরাম, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের সতী সাধবী মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। করোনা প্যান্ডামিকের এই অনিশ্চয়তার পরিবেশে অল্প সময়ের প্রস্তুতিতে আল্লাহ তাআলা ঐতিহাসিক দৌলতপুর ইউনিয়নের তিন দিনব্যাপী ইসলামী সম্মেলন আল্লাহ কবুল করেছেন এবং শেষ দিনে আল্লাহ তাআলা যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? আওয়াজ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ এ তিন দিন পর্যন্ত যত বয়ান হয়েছে এবং হবে আপনি সব ভালো ভালো কথা কবুল করুন। আল্লাহ ই মাহফিলের উসিলায় দৌলতপুর ইউনিয়নের সকল মুসলমান নারী পুরুষের কবরকে জান্নাত বানায় দিন। আল্লাহ ই মাহফিলে যারা দান সৎকা করেছে প্রত্যেকের দানগুলো কবুল করেন। পরিশ্রম করে কষ্ট করে এত সুন্দর ফ্যান্ডেল যারা সাজালো, পাবলিসিটি করলো, মাহফিলের ভলান্টিয়ার বৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ, সুদী বৃন্দ, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন। অগণিত দুরুদ সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে বর্ষিত হোক, যিনি আখেরি নবী, যিনি বিশ্ব নবী, সাহাবা একরাম, সোহাবা একরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, যাদের ত্যাগ কোরবানির উসিলে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ সকল নেক বান্দাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সম্মেলন কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের নবীজির অবদান। আল্লাহ তাআলা যেন এই বিষয়ের আলোকে আমাকে কিছু বলার তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সবাই পড়ি আমিন। অশান্তিতে নিমজ্জিত একটা সমাজ জাহিলি যুগে বিরাজমান ছিল, ন্যায় নীতি ইনসাফ নারীদের সম্মান কোনো কিছুই সেখানে ছিল না। যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সেরা মর্যাদা সেরা সম্মান দিয়ে আল্লাহ তাআলা তার আখেরি নবীকে প্রেরণ করলেন, যেই নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। নবীজি আসার পরে আল্লাহ তাআলা নবীকে কোরআন দান করলেন এবং সেই কোরআনের মাধ্যমে নবীজির উসিলায় আল্লাহ তাআলা মদিনার মধ্যে একটি খেলাফত প্রতিষ্ঠিত করলেন। বিশ্বনবীর জীবদ্দশায় সেই খেলাফত প্রায় 12.5 লক্ষ বর্গ মাইল এরিয়া ছড়িয়ে পড়েছিল। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতের আমলে সেটা অর্ধেকটা পৃথিবী দখল করে ফেলেছিল। হযরত ওমরের শাসন আমলে ইসলাম অর্ধেকটা পৃথিবী দখল করে ফেলেছে। মক্কা মদিনা কেন্দ্রিক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন, এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করলেন যেখানে খুন ছিল না, রক্তপাত ছিল না,
অন্যায় ছিল না, অবিচার ছিল না, কোন সুন্দরী নারী ইবটিজিং এর শিকার হবে, দর্শনের শিকার হবে এমন ভয়ও ছিল না। মানুষ ন্যায় নীতি ইনসাফ পেয়েছে, সারা দুনিয়াতে ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করলেন? আর কোনো কিছু নয়, তিনি আল্লাহ প্রদত্ত কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের আইন কায়েমের মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করেছে। এ কোরআন হলো ন্যায় নীতি ইনসাফের প্রতীক। সারা দুনিয়ার মানুষের জন্য এই কোরআনে ইনসাফ আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নজির দেখিয়েছেন এই কোরআনুল কারীমের বিধিবিধান প্রতিষ্ঠার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু সিদকা ওয়া আদলা, সত্য ন্যায় নীতি ইনসাফ দিয়ে আল্লাহ তাআলা তার কোরআনকে পুরো করে দিয়েছেন। হে জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কোরআনের মধ্যে কোনো বেইনসাফি পাওয়া যাবে না। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, পৃথিবীতে বহু মানুষ শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে কিন্তু পারেনি। শান্তির আশায় আমাদের দেশ স্বাধীন হয়েছে, প্রায় 50 বছর হয়ে গেছে, পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। স্বয়ং মুক্তিযোদ্ধারাও বলে যে স্বপ্নের বাংলাদেশ তারা চেয়েছে, সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয় নাই। সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার নামে বহু যুদ্ধ হয়েছে, এখনো অধিকারের কথা বলে, শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ চলছে। পৃথিবীতে যত নেতার আগমন হয়েছে, কোন নেতা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, কারণ মানব রচিত কোন তন্ত্র মন্ত্র আইন কানুন দিয়ে সত্যিকারে ইনসাফ ন্যায় নীতি শান্তি প্রতিষ্ঠা সম্ভব। শান্তির প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, শান্তির প্রচারক, আর শান্তির বাণী কোরআনুল কারীম প্রেরণ করেছেন কে? সূরা আম্বিয়া থেকে 105, 106, 107, 108 নম্বর আয়াতে কারিমা, 9 নম্বর আয়াতে কারিমা আমি পড়েছি, যেখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বর সম্পর্কে বলছেন। আল্লাহ কিছু কথা বলেছেন, আগে কথাটা শুনুন কি বলছেন আল্লাহ। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. الله رب العالمين বলেন, আমি উপদেশের পর কিতাবের মধ্যে লিখে দিয়েছি। কে বলতেছেন? আমি উপদেশের পর কিতাবের মধ্যে লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সলিহুন, আমার নেক আমলকারী বান্দা, মুখলেস বান্দা, যোগ্যতা সম্পন্ন বান্দারা জমিনের উত্তরাধিকারী হবে, জমিন শাসন করবে, জমিন পরিচালনা করবে, নেককারেরা, আল্লাহওয়ালারা, যোগ্যতা সম্পন্ন লোকেরা। তাহলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি উপদেশের পর কিতাবের মধ্যে লিখে দিয়েছি, জমিন শাসন করবে, জমিনের উত্তরাধিকারী হবে, মখলেস আল্লাহওয়ালা বান্দারা। বুঝা যায়, শাসক যদি আল্লাহওয়ালা এবং মখলেস না হয়, তাহলে সেই দেশের জনগণের কপালে কখনো শান্তি আসতে পারে না। জমিনের শাসক যদি আল্লাহওয়ালা মখলেস ইমানদার,
মুত্তাকি ফরহেজগার না হয় সেই জমিনের অধিবাসীদের কপালে শান্তি আশা করা যায় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন আমার যোগ্যতা সম্পন্ন মুখলেস বান্দাগুলি পৃথিবীর উত্তরাধিকারী হবে, এটা আমি কিতাবে লিখে দিয়েছি। কে লিখে দিয়েছেন? এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না ফি হাযাত লাবালাগাল লিকাউমিন আবিদিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিঃসন্দেহে এতেই রয়েছে বাণী সেই সম্প্রদায়ের জন্য যারা ইবাদত করে। নিঃসন্দেহে এতে রয়েছে, এই কিতাবে রয়েছে হেদায়েতনামা বাণী ওইসব লোকদের জন্য যারা ইবাদত করে, যারা আল্লাহর গোলাম হতে চায় তাদের জন্য এখানে বাণী আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন হে নবী, হে আমার প্রিয় নবী, আমি তো কেবলমাত্র বিশ্বের জন্য আপনাকে রহমত আমার দয়া রূপের প্রেরণ করেছি। আহা, কয়েকজনে সুবহানাল্লাহ বলছে আর বাকিরা সুবহানাল্লাহর ফ্যাকেট করে পকেটে ঢুকে রেখেছে, বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কইলেন। এটা তো অতি পরিচিত আয়া। হে নবী, হে আমার প্রিয় নবী, আমি আল্লাহ তো বিশ্বের জন্য কেবলমাত্র আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি, আপনি আল্লাহর রহমত, আপনি আল্লাহর করুণা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, সম্মেলনের ভাইয়েরা বোনেরা, এবার বলেন আল্লাহর নবী পৃথিবীর জন্য আল্লাহর রহমত এই কথাটা কে বলেছেন? তো আল্লাহ যেটা বলেছেন তাতে কোনো সন্দেহ? আল্লাহ বলেছেন নবী রহমত, অবশ্যই নবী রহমত। আমরাও বলি নবী রহমত কারণ আল্লাহ বলেছেন নবী রহমত। যেই জাতি নবীর নেতৃত্ব মানে না, নবীর আদর্শ বাস্তবায়ন করে না, সেই জাতি আল্লাহর রহমত পেতে পারে না। জাতির জিজ্ঞাসা করলে কয় রহমত চাই, কিন্তু কাম করে গজবের কথা কয় না। সায় রহমত কাজ করে কি? আশা, বড় আশা, ফল খাবে মিষ্টি ফল, লাগাইছে বন্ধু টক ফল, টকের গাছে মিষ্টি ফল আসবে? তো এখন শান্তির আশায় যদি গজবের কাম করে সেই জাতির শান্তি আসতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন নবী রহমত। তো নবীকে রহমত বলার মানেই হলো নবীর আদর্শ, নবীর সুন্না, নবীর রেখে দেওয়া কোরআন, নবীর রেখে দেওয়া শিক্ষা ব্যবস্থা, নবীর রেখে দেওয়া বিচার ব্যবস্থা, নবীর রেখে দেওয়া পারিবারিক ব্যবস্থা, নবীজির রেখে দেওয়া আন্তর্জাতিক ব্যবস্থা, নবীজির রেখে দেওয়া রাষ্ট্র ব্যবস্থা। যারা মানবে তারাই কেবল শান্তি পাবে, যারা মানবে না তারা শান্তি পাবে না। কথা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد نبي আপনি বলে দেন আমার প্রতি ওহি করা হয়েছে, এই মর্মে আমার প্রতি ওহি করা হয়েছে। হে নবী আপনি বলে দেন আমার প্রতি ওহি করা হয়েছে, এই ওহি হলো কোরআনুল করিম, আর এই ওহি নবীর উপরে করেছেন আমাদের আল্লাহ। ওহি কে করেছেন? ওহি কি সাধারণ মানুষের কাছে আসে না নবীর কাছে আসে? নবীজিকে আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন, কি বলবেন? আন্নামা ইলাহুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে জগতের মানুষ, তোমাদের ইলাহ আর আমার ইলাহ এক ইলাহ। এবার আমারে বলেন সারা দুনিয়ার মানুষের ইলাহ আর আমাদের ইলাহ কয়জন? তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া, নেই কোনো আইনদাতা আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। সকল ক্ষমতার মালিক হলো কে?
কেউ বলে গড, আসলে আল্লাহর নাম গড হতে পারে, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে দেবতা, যে যেই নামেই বলুক আমরা বলবো আল্লাহ। আমরা বলবো কি? আমার প্রিয় বন্ধু, আর যত নাম দেওয়া হয়েছে এগুলি একটাও আল্লাহর জন্য উপযুক্ত নয়। জাতি নাম হলো আল্লাহ, সেফতি নাম আছে অগণিত, কিন্তু নিরানব্বইটা আমাদের কাছে পরিচিত, নিরানব্বইটা আমরা জানি বেশি পরিচিত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর আছে অনেক সুন্দর সুন্দর নাম, সেই নামে তোমরা আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধরার তামাম মনি মুক্তাই, হীরা পান্না সোনা দানাই, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম! আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম! সুবহানাল্লাহ। এই নামের উপরে কত গজল, কত হাম, কত কবিতা, কত লেখা রচিত হয়েছে। লেখকেরা তাদের তৃষ্ণা মিটেছে, নামের বিশ্লেষণ লিখে শেষ করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে অশান্তি তিনি মজ্জিত পৃথিবী, তোমাদের ইলাহ আমাদের ইলাহ এক, ফাহাল আন্তুম মুসলিমুন, তারপরও কি তোমরা আত্মসমর্পণ করবে না, তোমরা কি মুসলমান হবে না? মুসলমান হওয়া ছাড়া শান্তির আশা করা যায় না। এখন আপনি বলতে পারেন মুসলমান তো পৃথিবীতে এখন শান্তি পায় না। মনে রাখবেন কোরআন হাদিস যেই মুসলমানের কথা বলেছে, মুসলমানরা যদি সেই মানের মুসলমান হতে পারে তারাও শান্তি পাবে। তাহলে বোঝা গেছে আমরা তাদেরকে মুসলমান মনে করতেছি, এরা আসলে এখনো মুসলমান পরিপূর্ণ হতে। এখন আল্লাহ বলছে ফাহাল আন্তুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণ আল্লাহর কাছে করবে না? তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধিবিধান মেনে নেওয়া। যারা কোরআনের আইন মানে না তারা আল্লাহর সামনে আত্মসমর্পণও করে না। আপনারা শুনতেছেন? লিল্লাহে তাকবীর। তাহলে সর্বাবস্থা আমরা আত্মসমর্পণ করবো কার কাছে? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খা জাদাদান। মুসলমান গর্দন নেহাদান বেতাত, মুসলমান কাকে বলে? মুসলমান শব্দটি সিলমুন থেকে এসেছে। সিলমুন মানেই হলো আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দেওয়া। বান্দার নিজের কোনো স্বাধীনতা নাই, মালিক তাকে যেভাবে চালায় বান্দা সেভাবে চলবে, এটাকে বলে আত্মসমর্পণ করা। এখন আপনি আর আমি যদি আত্মসমর্পণ আল্লাহর সামনে করি তাহলে আমাদের নিজের কোনো কথা নাই, নিজের কোনো আইন নাই, আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে যেভাবে চালায় আমরা সেভাবে চলব। কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে চালায় আমরা সেভাবে চলতে রাজি, তাহলে মুসলমান হওয়া যাবে। এখন আসেন হালকা পাতলা একটু ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তোমরা ঘরে থাকো। আমার সাথে আছেন তো নাকি মনোরদি চলে গেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা ঘরে থাকো, কথাটা কার? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার মহিলারা
জাহিলি যুগের মেয়েদের মতো অশ্লীল সাজগোজ করে রাস্তায় বের হইও। তাহলে রাস্তায় বের হওয়ার নিয়ম কানুন মহিলাদেরকে শিক্ষা দিতেছে কে? মহিলা বানাইছে কে? শিক্ষা দিতেছে কে? ঘরে থাকতে বলতেছে কে? ঘরের থেকে বাইরে হওয়ার সময় বোরকা পরে পর্দা পরে বাইরে হওয়ার কথা বলতেছে কে? এবার বলেন, মহিলা যদি কোনো কারণে মার্কেটে যায়, বোরকা পরে যাবে না বোরকা ছাড়া যাবে? কথা বলেন, কি ভইরা যাবে? আরে কথা কয় না, কি ভইরা, কি ভইরা যাবে? আরো ধরে, আরো ধরে। তো বোরকা পরা কি মোল্লার আইন না আল্লাহর আইন? ফিরের আইন না আল্লাহর আইন? নবীর আইন না আল্লাহর আইন? কথা বলতে হবে, কারণ কথা না বললে তো ফাঁকা ফুক হবে না। কথা কয় না, সব কিছুর একটা ফাঁকা ফুক্ত সিস্টেম আছে না নাই? ওয়াজ শুনলে তো হবে না, ওয়াজরে ফাঁকা ফুক্ত করিলে তো কোনো ওয়াজে তো ভাই থাকে না। এখন আল্লাহ বলছে, হে মহিলারা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো অশ্লীল ভাবে রাস্তায় সাজগোজ করে বাহির হইও না। তাহলে বোঝা যায় মহিলারা বাহির হইতে পারবে দরকার হইলে, মহিলারা মার্কেটে যেতে পারবে দরকার হইলে, মহিলা বাপের বাড়ি স্বামীর বাড়ি যেতে পারবে দরকার হইলে। আরো কিছু নিয়ম নীতি আছে, বেশি দূরে গেলে বলছে স্বামী নিয়ে যাও, স্বামী যদি না থাকে এমন একটা পুরুষ সাথে নিয়ে যাও যেই পুরুষটার সাথে তোমার বিবাহ হারাম। শুনতেছেন? যেই মহিলার উপরে হজ ফরজ। কি ফরজ? এখন মহিলা একা একা হজে যাইতে পারবে নি? পারবে না, যেটা কার আইন? আল্লাহ বলছে হজে যাওয়ার সময় হয় ছেলে নিয়ে যাবে, স্বামী নিয়ে যাবে, না হয় ছেলে নিয়ে যাবে, না হয় আপন ভাই নিয়ে যাবে, মানে এমন একটা পুরুষ তোমার সাথে থাকতেই হবে যেই পুরুষের সাথে তোমার বিবাহ বৈধ হবে না। তাহলে বিপদ যেগুলি এগুলির সাথে রাখার অনুমতি নাই। বাবিয়ে দেবল লইয়া হজে যাইতে পারিব নি? খালা তো বাইয়ে খালতো বই লইয়া যাইতে পারিব নি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লইয়া হজে যাইতে পারিব নি? তো পারবে না, যেটা কার আইন? এখন আপনারা বলেন আল্লাহ বলতেছে ঘরে থাকো, ঘরের বাহিরে গেলে ইসলামের ড্রেস কোড মাইনা যাইবা। এখন যারা মুসলমান দাবি করে কিন্তু ফরদার আইন মানতে রাজি হয় না, তারা কি সত্যিকারে মুসলমান হতে পেরেছে নাকি? তারা মুসলমান দাবি কইরাও আল্লাহ বিরোধী, তারা মুসলমান দাবি কইরা পর্দা বিরোধী, যারা পর্দা বিরোধী তারা নবী বিরোধী, তারা আল্লাহ বিরোধী। তাদের কারণেই তো জমিনের মধ্যে আজকে জেনা ব্যবিচার ভরে যাচ্ছে। আপনি ভারতের ওই মেয়ের কথা বলছেন, সেই মেয়েটাকে আল্লাহ তাআলা সে ধরনের ইমান দিয়েছে, তাকওয়া দিয়েছে, পরহেজগারি দিয়েছে যে যুবতী বয়সে সে শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পরে গেছে। আচ্ছা, বোরকা পরাটা কার আইন? তাইলে মেয়েটা সম্মান দিছে কার বিধানকে? তা আল্লাহর বিধানকে মেয়েটা সম্মান দিছে কেন? যে আমার মাওলা আমাকে এটা পড়ার জন্য বলছে, আমি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাব, আমার আল্লাহর আইন মাইনা। এখন সেই মেয়েটা যেই দেশের সংখ্যা লঘু, সামান্য সংখ্যক মুসলমান, সেই দেশে মেয়েটা আল্লাহর বিধানের মর্যাদা দিতে গিয়ে একটা ঝুঁকি নিছে। আমরা মেয়েটাকে শুকরিয়া জানাইছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মেয়েটাকে তোমার ওলি নেককার বান্দি হিসাবে কবুল করো। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বহু মুসলমান নারী পুরুষ আজকে পর্দার গলায় ছুরি চালায় আছে না? না ও ভাই, ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে মেয়েটাকে হামলা করছে, আপনি ঘৃণা করতেছেন? আপনার দেশে আপনার পরিবেশে বোরকা পরে মেয়েরা যখন কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, তালিমের অনুষ্ঠানে বসে, সেই মেয়েরা বিপদে পড়ে কি পড়ে না? আপনার আকল বিবেককে প্রশ্ন করা উচিত, আপনার ইমান আছে কিনা? কোরআনের তালিম যে কেউ দেয় আমরা সেটাকে ভালোবাসি। কথা বলেন,
আমাদের এই ভাই যদি তার তত্ত্বাবধানে কোরআনের তালিম দেয় আপনি এটা বিরোধিত করতে পারবেন? বোরকা পরা মেয়েরা যখন বিপদে পড়ে তখন বোরকা না পরা মেয়েরা উৎসাহিত হয়, একটু বোরকা পরে তো লাভ নাই, হাফ প্যান্ট পর। এখন নারী স্বাধীনতার নামে বহু মুসলিম মেয়েকে আজকে অশ্লীল বানায় দেওয়া হচ্ছে। কোরআনের বিধানকে বলা হচ্ছে সাম্প্রদায়িক বিধান, কোরআনের পর্দার আইনকে আজকে বনবাসে পাঠাইছে। পর্দার কথা বলা যায় না বললেই এক শ্রেণীর মুসলিম নামদারীরা বিরোধিতা করে, তারা আছে না না? আমার প্রিয় বন্ধু, তাহলে আল্লাহ তাআলা যে বলছে ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান হবে না? এ তো শুধু পর্দার কথা বললাম, যদি মুসলমান হতে চাই আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করতে হবে পরিপূর্ণভাবে। এখন শুনেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, কে বলতেছে? ঈমানদারকে বলছে উদখুলু ফিস সিলমে কাফা, ওই ঈমানদার ওই ঈমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। বুঝা গেছে বহু লোক আছে তারা ঈমানদার দাবি করে কিন্তু ইসলাম মানতে রাজি নামে ঈমান আলী কিন্তু ইসলাম মানতে রাজি নাই। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার ঈমানদার মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হইয়া মরো, মুসলমান হইয়া মরো। কারণ মুসলমান না হইয়া মরলে খবর আছে, আগে মুসলমান হও পরে মরো। তুমি মন্ত্রী হইয়া মরলা, তুমি প্রেসিডেন্ট হইয়া মরলা, তুমি দারোগা হইয়া মরলা, তুমি হুজুর হইয়া মরলা, তুমি পীর হইয়া মরলা, তুমি ব্যবসায়ী হইয়া মরলা, তুমি কোটিপতি হইয়া মরলা কিন্তু মুসলমান হইতে পারলা না। আল্লাহর হস্তে তোমার মৃত্যু সফলতা হয় নাই, মরার পরে তোমার বিপদ 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 আছে না না? লিল্লাহি তাকবীর। ফাহাল আনতুম মুসলিমুন, মুসলিম হওয়ার কথা কেন বলছে? মুসলিম হওয়ার কথা এই কারণে বলছে সিলমুন থেকে এসেছে, সিলমুনের একত্ব তো শান্তি। সিলমুনের একত্ব তো কি? আচ্ছা আপনারা বলেন এক মুসলমান আরেক মুসলমান দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু জোরে বলেন তো সালামটা বলেন, আবার জোরে বলেন আসসালামু আলাইকুম। কাউকে যখন সালাম দেবেন সালামটা সুন্দর করে দেবেন, রাজি আছেন তো? ভাই ও যে স্টাইলে সালাম দেয় সালামেরও পর্যন্ত বেইজ্জতি করে হয়েছে। এক একজন এক এক স্টাইলে সালাম রে সাইজ করে দিচ্ছে। আচ্ছা সালামের জন্ম কখন? যখন আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করে জান্নাতে রাখলেন, রেখে বলছে আদম ওই যে ফেরেশতাদের দল বসে আছে, ফেরেশতাদের দলের কাছে তুমি যাও, যাইয়া বলো আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সালাম দেওয়ার পদ্ধতি প্রথম আদম আলাইহিস সালামকে শিখাইলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সালামটা কি মৌলবাদী সিস্টেম কেমন? সালাম কি জঙ্গিবাদী সিস্টেম কেমন? তাই সালামের নাম দিছে মৌলবাদ, সালামের নাম দিছে জঙ্গিবাদ, আর আধুনিকতার নাম দিছে টাটা, ধন্যবাদ, হ্যালো, বাই বাই, কথা কয় না? এগুলির নাম দিছে আধুনিকতা। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মিডিয়া আসছে, সালামও দেয় না নমস্কারও কয় না, কয় এগুলি মৌলবাদী শব্দ। সালামের বিরোধিতা অতটা করে, গুড মর্নিং এর বিরোধিতা অতটা। সালাম হলে ওদের কাছে দুশ্মন, গুড মর্নিং ভালো লাগে, নমস্কারও ভালো লাগে, এরকম মুসলমানও আছে না নাই? নমস্কার দিলে ওর গা জ্বলে না, গুড মর্নিং এ গা জ্বলে না, সালাম দিলে গা জ্বলে।
গুড মর্নিং নমস্কার সালাম তিনটা কি এক? সালাম কেসি গেছে। আপনি যদি ইসলাম বিশ্বাস করেন মুসলমান হন তাহলে আপনাকে মানতে হবে সালাম। কি মানতে হবে? সব ক্ষেত্রে সালাম। আদম আলাইহিসসালাম ওখানে গেলেন জান্নাতের ভিতরে, ফেরেশতাদের মজলিসে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলে ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم فزادوه ورحمه الله نبي صلى الله عليه وسلم বলেন আদম আলাইহিস সালাম যে সালামটা দিলেন ফেরেশতারা জবাব দিবার সময় قال فزادوه ورحمه الله ফেরেশতারা ورحمه الله শব্দ বাড়াইয়া দিল। শেষে আল্লাহ তাআলা বললেন আদম কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যারা দুনিয়ায় যাবে তারা একে অপরের সাথে দেখা হইলে যেই কথাটা বলে যার মাধ্যমে কথা বলা শুরু করবে সেটা হলো সালাম। আমি আল্লাহ তোমাকে সেই পদ্ধতি শিক্ষা দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাতু কাবলাল কালাম, সালাম হবে কথার আগে, কথার আগে সালাম। মুরব্বীদেরকে সালাম দেবে বাচ্চারা, অধিক সংখ্যককে সালাম দিবে অল্প সংখ্যকেরা। সালামের পদ্ধতি নবী শিখাইছেন। সালাম অর্থ শান্তি। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে কি নাজিল হোক, জোরে কর না, কি নাজিল হোক। সালাম দিলে বন্ধু 90 নেকি, জবাব দিলে 30 নেকি। দিলে লাভ বেশি না জবাব দিলে লাভ বেশি? কেন আল্লাহ দিলে কেন এত লাভ দিলেন জানো? সবাই সালাম দেওয়ার প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। সালাম দিলে মর্যাদা বাড়ে, আল্লাহু আকবার বলেন। আমাদের কারো কারো ধারণা হইল আমি কেন সালাম দেব, আমার পজিশন ওয়ালা সবাই আমার সালাম দিবে, উনি হলো ওয়ালাইকুম আসসালাম পার্টি। উনি জীবনে আসসালামু আলাইকুম বলবে না, সব সময় কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। ওনারে কেউ সালাম না দিলে কয় ছেলেটা আদব কায়দা শিখলো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকেও সালাম দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এটা কেন বয়ান করতেছি, সালামের মধ্যে আছে শান্তির বার্তা। আমার প্রিয় বন্ধু সালামের একটা বাতিনী অর্থ আছে, সেই বাতিনী অর্থ কি? আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি জবাবে বললেন ওয়ালাইকুম আসসালাম। সালামটাও সালাম, জবাবটাও সালাম, জবাবটাও কি? পার্থক্য হলো এক জায়গায় আগে সালাম আরেক জায়গায় পরে সালাম। এখন আপনি আমাকে কি বললেন, আমি আপনাকে কি বললাম? আমি আপনাকে বললাম আমার দ্বারা আপনার জানমালের কোনো ক্ষতি হবে না, নিরাপত্তা দিয়ে দিলাম। আপনিও জবাবের মাধ্যমে বললেন আমার দ্বারাও আপনার জানমালের ক্ষতি হবে না, নিরাপত্তা দিয়ে দিলাম। তাহলে মুসলমানের সালামের মধ্যেও শান্তির বার্তা আছে না নাই? যেই জাতি সালামের মাধ্যমে তাদের কথা শুরু করে সেই জাতি কখনো সন্ত্রাসী জাতি হতে পারে না। যেই ধর্ম, যে আদর্শ তাদেরকে সালাম শিখায় সেই ধর্ম কখনো সন্ত্রাসবাদী ধর্ম হতে পারে না, সেটা কখনো জঙ্গিবাদী ধর্ম হতে পারে না। দুনিয়ার বড় বড় জঙ্গি আর সন্ত্রাসবাদীরাই আজকে ইসলামকে সন্ত্রাসবাদ বলে, মুসলমানদেরকে জঙ্গি বলে, অথচ দুনিয়ার বড় মানুষ হত্যাকারী হলো তারা। তাহলে আমি আমার দৌলতপুরের ভাইদেরকে বলতে চাই, ইসলাম তো পৃথিবীতে মানুষ হত্যা করে আসে নাই, ইসলাম অমুসলিমদের উপরে জুলুম করে ইসলাম প্রচার হয় নাই, ইসলাম প্রচার হয়েছে ভালোবাসা দিয়া, উদারতা দিয়া। আর ইসলাম যে সমাজ ব্যবস্থা তৈরি করেছে, মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়েছে, কারো সম্পদ চুরি হয় নাই, নারীরা একা একই সফর করেছে, কোনো নারীর ইজ্জত নষ্ট হয় নাই, কোনো যুবতী মেয়ে দর্শনের শিকার হয় নাই। জাহিলি যুগের দর্শকগুলো, জাহিলি যুগের জালেমগুলো, জাহিলি যুগের চোর ডাকাতগুলো আল্লাহর নবীর উপরে যখন ইমান এনেছে, ইমান আনার পর তাদের চরিত্র এত ভালো হয়ে গেছে যে তারা ইন্তেকালের আগে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধু ইরাক যুদ্ধের 12 বছর পর টনি ব্লেয়ার স্বীকার করেছে ইরাক যুদ্ধ ভুল ছিল। কত বছর পর? 12 বছর পর স্বীকার করেছে ইরাক যুদ্ধ ভুল ছিল। কিন্তু ততক্ষণ ইরাকের কি ক্ষতি হয়েছে একটু শুনেন। যেই জুলুম তারা ইরাকে করেছে,
পৃথিবীর কোনো জ্ঞানীরা ইতিহাস লিখবে না, কারণ এগুলা লিখলেই পৃথিবীর জালেমরা দায়ী হবে, প্রভাবশালীরা দায়ী হবে। আবু গারিব কারাগারে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেই মানবাধিকার লঙ্ঘন হয়েছে গুয়ান্তানামো বে, আমার বন্ধু যেখানে তাদের ভাষায় যারা মুসলিম সন্ত্রাসী তাদেরকে ধরে নিয়ে রেখেছে, চতুর্দিকে সাগর, সাগরে বাস করে হাঙ্গর, হেলিকপ্টার দিয়ে তারা ওখানে ওদেরকে নিয়েছে, ওরা পালাইবার কোনো ব্যবস্থা নাই, পালাইতে গেলে সাগরে জাপ দেওয়া লাগবে, আর সাগরে জাপ দিলে তাদেরকে হাঙ্গরে খেয়ে ফেলবে। সেই বন্দীদেরকে ধরে নিয়ে তারা চিড়িয়াখানার মতো খাঁচা বানাইছে, লোহার খাঁচা বানাইয়া, আর ওই গুয়ান্তানামো বের সেলগুলিতে রুমগুলিতে তারা এরকম কঙ্কর দিয়ে রাখছে যেন কোনো বন্দী ঠিক মতো বসতে না পারে, শুইতে না পারে, খাইতেও না পারে। মাসের পর মাস তারা আবু গারিব কারাগারে মেয়েদেরকে উলঙ্গ করে রেখেছে, মুসলিম মেয়েদেরকে 30 জন 40 জন একসাথে মিলে দর্শন করেছে। ওই সময় একটা আরবি পত্রিকা আবু গারিব কারাগার থেকে ফাতেমার চিঠি, একজন ইরাকের সুন্দরী পর্দানশীল যুবতী মেয়ে ফাতেমা, সে আবু গারিব কারাগার থেকে চিঠি লিখেছিল। সেই চিঠি একটা পাথরের মধ্যে ঢুক, পাথর দিয়ে পেশাইয়া ওই পাথরকে একটা সুতা দিয়ে বাইদা আবু গারিব কারাগার উপরের থেকে বাইরে নিক্ষেপ করেছে, যেন কোনো বাহিরে থাকা ইরাকি যোদ্ধার হাতে এটা পড়ে। এক ইরাকি সাংবাদিকের কাছে ওটা গিয়েছে, সে চিঠিটা সৌদি আরবের একটা আরবি সাংবাদিকের কাছে, আরবি পত্রিকার সাংবাদিকের কাছে প্রেরণ করেছে। সেখান থেকে ওই খবরটা বাংলাদেশে দৈনিক ইনকিলাব সেটা ছাপাইছিল, ওই সময় আমি পড়েছি। সে লিখেছে, ফাতেমা লিখেছে, আমরা একটা কক্ষে 25 জন মুসলিম তরুণী যাদের প্রত্যেকের বয়স 30-এর নিচে, আমরা তো সেই তরুণী যারা চরিত্র হেফাজত করেছি একজন মুসলিম যুবকের জন্য, আমরা আমাদের চরিত্রকে হেফাজত করেছি, আমরা আমাদের দেহটা কোনো বেগানা পুরুষকে দেখতে দেই নাই, কারণ আমাদের আল্লাহ পর্দার প্রথা ফরজ করেছেন, আমরা সে পর্দানশীন নারীরা। আমাদের একটা চিন্তা ছিল যে আমরা কোনো মুসলিম পবিত্র যুবকের স্ত্রী হব, হালালভাবে স্বামী স্ত্রী সংসার করব, কিন্তু কাফেরদের বিট যে আমাদের জরায়ু ভরে যাচ্ছে। তোমরা জানো না উলঙ্গ থাকার কি কষ্ট, কারণ তোমরা কাপড় পরতেছ, তোমরা যখন গোসল করো একটা কাপড় ভিজে যায়, সেই কাপড়টা খুলে তোমরা আরেকটা নতুন কাপড় পরো, তোমরা জানো না উলঙ্গ থাকার কি কষ্ট। যেই দিন থেকে আমাদেরকে আবু গারিব কারাগারে আনা হয়েছে সেই দিন আমাদের পরনের কাপড় খুলে নেওয়া হয়েছে, প্রায় 1 মাস হয়ে গেছে এক টুকরা কাপড় আমাদেরকে পরতে দেওয়া হয় নাই। আমার এক বান্ধবী আমার পাশে আবু গারিব কারাগারের দেওয়ালের সাথে মাথা ঠোকরাচ্ছিল, এভাবে আমি বলছিলাম কি করো, বলছে এই জীবনের থেকে আত্মহত্যা ভালো। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আত্মহত্যা করলে তো তুমি ডাইরেক্ট জাহান্নামে যাবে, তোমার উপরে যে জুলুম হচ্ছে, তোমার উপরে যে অন্যায় অবিচার হচ্ছে, তোমাকে যারা দর্শন করতেছে। বলছে আমার পাশের ওই মেয়েটা যখন আত্মহত্যা করতে গেছে, তার আগে পালাক্রমে 25 জন কাফের সৈন্য তাকে দর্শন করেছে একজনের পর একজন। তারপরে সে চিন্তা করেছে আমি আত্মহত্যা করবো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, জেলখানায় তুমি আর আমি একসাথে আছি, সাথী আত্মহত্যা করো না, তাহলে তুমি যে জুলুমের পুরস্কার আল্লাহর কাছে পাবে ওই পুরস্কারটা তোমার নষ্ট হয়ে যাবে। আমি শুকরিয়া আদায় করি যে আমি আমার ওই সাথের কয়েদিকে আত্মহত্যা থেকে বাঁচাইতে পারছি, সে আত্মহত্যা করে নাই, কিন্তু আমরা তো বেঁচে আছি, বেঁচে না থাকার মতো তোমাদেরকে কি করে বুঝাই, ক্ষুধা লাগলে যদি খাবার না পাই কত কষ্ট। যেই দিন আমাদেরকে আনা হয়েছে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেওয়া হয় নাই, কোন রকম 1 ফোঁটা পানি মাঝে মধ্যে পেয়েছি। তোমরা জানবা না যে ক্ষুধা যন্ত্রণা কত কষ্টকর। রাত্রিবেলায় তোমরা আরামে ঘুমাও, কিন্তু তোমরা জানো না ক্লান্তির সময় যদি আরামের বিছানা পাওয়া না যায়, যদি ঘুমাইতে পারা না যায়, সেটার কত কষ্ট তোমরা জানবা না। আমাদেরকে যে কামরায় রাখা হয়েছে ওই কামরাটা সমান না, ওখানে বড় বড় পাথর বিছিয়ে দেওয়া হয়েছে, আমরা ওখানে শুইতেও পারি না, বসতেও পারি না, দর্শনের শিকার, পরনে কাপড় নাই, পেটে খাবার নাই, গই শুইতেও পারি না। তারপরে ফাতেমা তার এই চিঠির মধ্যে লিখেছে, তোমরা ইরাক পরে স্বাধীন করিও, শত্রুদের মোকাবেলা পরে করিও, পারলে তোমরা আমাদেরকে একটু ওই কামরা থেকে উদ্ধার করে নাও, যদি তোমরা উদ্ধার করতে না পারো, তোমাদের কাছে অনুরোধ, আমরা আত্মহত্যা করতে পারতেছি না, তোমাদের কারো কাছে যদি একটা বোমা থাকে
ওই জেলখানার অমুক কামরায় আমরা আসি, ওই উপরে দিয়ে একটা বোমা ফেলে দিও, আমরা যেন মরে যেতে পারি, মরে যেতে পারি। আত্মহত্যা করতে পারতেছি না, তোমরা যদি বোমা ফেলো, আমরা যদি মরে যাই, কাফেরদের সন্তানের মা হওয়ার থেকে আমরা বেঁচে যাব। কারণ তারা আমাদের, তারা আমাদেরকে দর্শন করে বলতেছে, তোরা পবিত্র রমণী মুসলিম দাবি করস, তোদের গর্বের মধ্যে আমাদের অবৈধ বাচ্চা হবে, হারামজাদা হবে, তোদের এই গর্ব খালাস করতে দেব না, ওদের অবৈধ হারামজাদার মা হওয়ার থেকে তোমরা আমাদেরকে বোমা মেরে মেরে ফেলো। এইভাবে বন্ধু আবু গারিব কারাগারের জুলুম অত্যাচারের ইতিহাস দুনিয়ার বহু সাংবাদিক এটা আবিষ্কার করে নাই, কোনো ঐতিহাসিক এটা লিখবে না, কোনো সাহিত্যিক এটা লিখবে না। কারণ মুসলমানদের মধ্যে সুশীল নামধারী ওই জালেমদের দালাল আছে না, না এরা অশান্তির হোতা, এরা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছাড়া শান্তি দিতে পারে, পারে নাই। বারো বছর পর বলেছে ইরাক যুদ্ধ ভুল ছিল। এখন ইন্টারনেট থেকে সংগ্রহ করা তথ্য নেন, আপনারাও চাপ দিলে অনেক তথ্য পাবেন। আমার বন্ধু যারা ইন্টারনেটে অনলাইনে যারা এক্সপার্ট, দুনিয়ার অনেক তথ্য ওখানে দেওয়া আছে, আপনি পাবেন। 14 লক্ষ ইরাকি বিধবা হয়ে গেছে, যখন বলেছে ইরাক যুদ্ধ ভুল ছিল, বিধবা হয়েছে 14 লক্ষ ইরাকি, তার মানে 14 লক্ষ ইরাকি মহিলা স্বামীকে হত্যা করা হয়েছে। এতিম হয়েছে 60 লক্ষ শিশু, তাদের বাবা হারাইছে। হতাহত হয়েছে 35 লক্ষ ইরাকি, নিখোঁজ এবং উদ্বাস্তু হয়েছে 2 মিলাইয়া 32 লক্ষ ইরাকি। আমার প্রিয় বন্ধু দেশ ত্যাগ করেছে 20 লক্ষ ইরাকি। ইরাকের 80% সরকারি বিল্ডিং, বড় লোকের বাড়িঘর, কোটি কোটি টাকা খরচ করে যারা বিল্ডিং বাড়ি বানাইছে, 80% বেশি বিল্ডিং বোমা মেরে তারা ধ্বংস করে ফেলেছে। ইরাকের উপরে যে জুলুম হয়েছে তার হাজার ভাগের এক ভাগও এখন ইউক্রেনের উপরে হয় নাই, সেই সময়ের ভিডিওগুলো দেখবেন। আর 12 বছর পর বলতেছে ইরাক যুদ্ধ ভুল ছিল, যখনই বলতেছে ইরাক যুদ্ধ ভুল ছিল, তখনই তো এই হত্যাকারীদের বিচার হওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু এই জালেমদের বিরুদ্ধে মামলা করার মতো কোনো শক্তি এখনো দুনিয়ায় হয় নাই। তাহলে তোমরা কি শান্তির প্রবক্তা না অশান্তির হোতা? ওরা অশান্তির হোতা। এখন আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আর কি করেছেন। মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহর নবীর উপরে কি জুলুম মক্কায় করেছে সেই ইতিহাস বললে আমার সময় বেড়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, গুটি কয়েক লোক সালা আল্লাহর নবী সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মক্কার লোকেরা, তোমরা আমার কাছে কি রকম ব্যবহার আশা করো? মক্কার লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি একজন উত্তম ব্যক্তি, উত্তম ব্যবহার আশা করি। আমার নবী বললেন, হে মক্কার লোকেরা, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইকে যে জবাবটা দিয়েছে, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই কুয়োর মধ্যে নিক্ষেপ করেছিল, হত্যা করে ফেলবে, আর ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইকে যে জবাবটা দিয়েছে, আমিও আজকে তোমাদেরকে সেই জবাবটাই দেব। সেটা হলো, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর ওয়াস্তে তোমাদের ক্ষমা করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, স্লোগান এটা দেওয়া যাইব নি ভাই, আসতে দিবেন না জোরে দিবেন? এখন তো আর সামনে ইলেকশনের সম্ভাবনা নাই, ইউনিয়ন ইলেকশন তো হয়ে গেছে, কেমন তো ইলেকশন হয়ে গেলে ইলেকশনের স্লোগান টোলোগান ইউনিয়নে যা দিয়ে লইছেন, এখন তো অভ্যাস তো এখনো রয়ে গেছে, এখানে বন্ধ হয়ে যায়। শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন। আর এতক্ষণ নিরিবিলি বসেছিলেন, এখন শরীরকে একটু ঝাঁকি দিতে হবে, কারণ ওয়াজ যা শুনছেন ওয়াজের একটু কলবের মধ্যে শক্ত করে বসানো লাগবে না? হ্যাঁ, তাহলে রেডি? লিল্লাহে তাকবীর। না, দুই হাত কোরআন হাদিসে আল্লাহ, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা, লিল্লাহে তাকবীর। তিনি শুধু মক্কা মদিনার নেতা নয়, তিনি সারা দুনিয়ার নেতা,
তিনি শুধু মক্কা মদিনার নবী নয়, তিনি আরবের নবী নয়, তিনি মদিনার নবী নয়, তিনি সারা জাহানের নবী। বল ইয়া ইউহান্নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়াত, নবী আপনি বলে দেন হে জগতের মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আরেকটা পয়েন্ট দেই, শান্তির বিপরীত হলো সন্ত্রাস। আমার সাথে আছেন তো? শান্তির বিপরীত কি? আচ্ছা সন্ত্রাসের ব্যাপারে কোরআন কি বলে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেন 33 নম্বর আয়াত 5 নম্বর সূরা, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। শুনেন আল্লাহ তাআলা কি বলেন সন্ত্রাসের ব্যাপারে, ইন্নামা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ আমরা যেন তোমার বিরুদ্ধে তোমার নবীর বিরুদ্ধে যুদ্ধ না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। যারা আল্লাহর আইন মানে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা কোরআন বিরোধী আদর্শকে সাপোর্ট করে, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যেন যুদ্ধ করে। আমরা কার পক্ষের সৈনিক? কার পক্ষে? আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে থাকতে চাই, মৃত্যুর পরে আল্লাহর নবীর সুপারিশ চাই, কবরে আমরা শান্তি চাই, হাশর মিজান ফুলসের আছে আমরা নিরিবিলি পার হইয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরা আল্লাহ এবং নবীকে হারাতে চাই না। কারা কারা চাই না? নারায় তাকবীর। যে আল্লাহর নবী হারাইলো সে সব হারাই ফেলে, যার আল্লাহ আছে নবী আছে তার সব আছে। শুনেন কান খাড়া করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওয়া সাউনা ফিল আরদে ফাসাদা, আর জমিনের মধ্যে যারা সন্ত্রাস করবে, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলাম অশান্তির যারা সৃষ্টি করে তাদের ব্যাপারে ইসলাম কত মারাত্মক নীতিমালা পোষণ করে। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আইয়ুকাতালু, এক নম্বর হলো যারা সন্ত্রাস করে তাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? কোন সন্ত্রাসীর বাঁচার কোনো সুযোগ? আর এখন দুনিয়ার মধ্যে তাকায়া দেখেন বড় বড় সন্ত্রাসীরা বাহাদুরের মতো ঘুরে, আর আলেম ওলামারা যারা হক কথা বলে তাদের উপরে বিপদ নাই আসে আসে না না, উল্টো হয়ে গেছে ভাই, চোর হয়ে গেছে ভাই বাহাদুর, আর ভালো মানুষ হয়ে গেছে চোর। দেখছি না বা আল্লাহ বলছে যারা সন্ত্রাস করবে তাদের এক নম্বর শাস্তি হত্যা। জোরে কন কি? জীবন দিছে কে? রু দিছে কে? হায়াত মত কার হাতে? তো আল্লাহ কয় কি করো? মেরে বলা এ সন্ত্রাস করতেছে, আমার ইমানদার বান্দাদেরকে কষ্ট দেয়, সাদাবাজি করে, ডাকাতি করে, মানুষের জোর জবল দখল করে, মদ নেশা করে, জানা ব্যবিচার করে, হত্যা করে ফেলা, মেরে ফেলা। আল্লাহ আকবার বলেন, আল্লাহ কয় সন্ত্রাসী মেরে ফেলা, আর উনি সন্ত্রাসী লইয়া চলে, উনি হইছে সন্ত্রাসীদের গডফাদার। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন যদি মদঘুর ফালেন, মদঘুর এগুলো লইয়া কিয়ামতের দিন উঠা লাগবে, কারণ এগুলো তো আপনার উম্মত, এগুলো আপনার বন্ধু তো, আপনি এদেরকে সাপোর্ট দিয়েছেন তো, আপনি এদেরকে মদ ফ্যান্সিটিল গাঁজা সাপ্লাই দিয়েছেন, তাহলে কিয়ামতের দিন এদের দায় দায়িত্ব যিনি দিয়েছেন তিনি নেওয়া লাগবে না? ইও ভাই আমার কথাটা শুনেন, হুজুরের ভিজে একটা ডাক করছেন একটা দায়িত্ব বেয়াজাল ইমাম, হুজুরের কারণে যদি 10,000 লোকের নামাজ নষ্ট হয় হুজুর ধরা খাইব না? কথা কয় না তো, নামাজের ব্যাপারে যদি মসজিদের হুজুর ধরা খায় তাইলে সমাজের নেতা যারা মানুষের বরবাদ করবে জাহান্নামী বানাবে, মানুষের কারণে ও নেতা ধরা খাবে কি খাবে না? আল্লাহর কোরআন নবীর কথা আমরা এটা গোপন করলে কোনো লাভ আসেনি,
গোপন করলে হুজুরের জিব্বা আল্লাহ কাটিয়ে ফেলাবে, কইলি না কা, কইলি না কা, আমার হুজুরের সাড়া সাড়ে কি হুজুর যখন নষ্ট হুজুর, ওরা আবার হক কথা কয় না। তাহলে দেখেন এক নম্বর শাস্তি বলছে হত্যা, কে বলতেছে? অথবা শুলে ছড়ানো, শুলে ছড়ানো পর্যন্ত আমার বন্ধু রশির মধ্যে জুলাইয়া শুলে ছড়াবেন, রড গরম করিয়া করিয়া তার শরীরের মধ্যে ঢুকাই দিবেন, ঢুকাইয়া ঢুকাইয়া তাকে হত্যা করবেন। এটা কেন করবেন? অপরাধের মান অনুযায়ী করবেন, মানে সন্ত্রাসী যত বড় হবে শাস্তি তত কঠিন হবে। যদি হত্যা করার মতো অপরাধী হয় বিচারক বলবে এরে মারিয়ে ফেলাও, আর যদি আরো ভয়ঙ্কর সন্ত্রাসী হয় তখন শুলে ছড়াও, শুলে ছড়াইলে মানুষ দেখবে না রে সন্ত্রাস করলে রক্ষা নাই, লোহার রড গরম করে ফেটে ঢুকাই দিবে, হাতে ঢুকাই দিবে, পায়ে ঢুকাই দিবে। অথবা আল্লাহ তাআলা বলছেন আও তুকাত্তা আইদিহিম আরজুলুহুম, বিপরীত দিক থেকে হাত পা কেটে দেবে। বিপরীত দিক থেকে হাত পা কাটবে মানে কি? ওইটা সন্ত্রাস করে ওইটারে বুঝায় কোনো কাজ হয় না। তখন শরীয়ত বলছে যদি হেদায়েত না হয় প্রথমে ডান হাত বাম পা, ডান হাত বাম পা কাটি দাও, এরপরে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরে যদি সন্ত্রাস করে তারপরে এবার বাম হাত ডান পা কাটা দাও, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এবার দুই হাতও গেছে, দুই পাও গেছে, এ ফুটবলের মতো হয়ে গেছে না। তারপরেও যদি সন্ত্রাস করে তারপরে শরীয়ত বলছে কি আউন ফাউ মিনালার, তারপরে তাকে দৌলতপুর থেকে তাড়াই দাও, যে তুই এই পুরা মনর দিতে কি থাকতে পারবি না, তোরে বুঝাইলাম তারপরে হাত পা কাটে দিলাম, এরপরে তুই সন্ত্রাস ছাড়স না, তোর জন্য মনর দিতে কোনো জায়গা। তাহলে শরীয়ত বলছে কোনো সন্ত্রাসী ওই এলাকায় থাকতে পারবে না, আর সন্ত্রাসীরা বাহাদুরি করে থাকে ভালো মানুষগুলো ডরে বাড়িতে থাকতে পারে না, তাই জমিনে শান্তি আসবে কেমনে কর। এখন দেখেন আল্লাহর নবীর দু একটা হাদিস শুনে আজকের কথা শেষ, কারণ আমি এখানে যত নোট সংগ্রহ করেছি, যতগুলো হাদিস কোরআনের তথ্য সংগ্রহ করেছি সব আজকে আর বলতে পারবো না, এটা একটা প্যাকেজ ভয়ান। এখন অশান্তি সৃষ্টি হয় যেই সব কারণে হাদিসে কয়েকটা জিনিসকে বলা হয়েছে, একটু ভালো করে শুনেন। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা জাহারাল গালুলু ফি কাওমিন কাত্তুন ইল্লা উলকিয়া ফি কুলুবিহিমির রুব ওয়ালা ফাসাদ জিনা ফি কাওমিন কাসুরা ফিহিমুল মাউত ওয়ালা নাকাসা কাওমুল মিকালা ওয়াল মিজানা ইল্লা কুতিআ আলাইহিমুর রিজক ওয়ালা হাকামা কাওমুন বিগাইরিল হক ইল্লা ফাসা ফিহিমুদ দাম ওয়ালা খাতারা কাওমুন বিল আহদে ইল্লা সাল্লাতা আলাইহিমুল আদু আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই জাতি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে সেই জাতি আল্লাহ তাদের মধ্যে ভয় ভীতি তৈরি করে দেয়, জোরে কন্নাউজুবিল্লাহ, যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে আল্লাহ তাদের মধ্যে ভয় ভীতি তৈরি করে দেয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য দেখবেন চোরেরা নিজের দেশে সম্পদ জমানোটাকে নিরাপদ মনে করে না, বিদেশে নিয়ে জমায়, লাউ চোর, গরু চোর, কদু চোর, কুমড়া চোর, এরাও চোর, কিন্তু এরা হলো সমাজের ছোটোখাটো চোর, এগুলি সমাজের এত ক্ষতি করে না, কিছু কুশিক্ষায় শিক্ষিত লোক সমাজের যত ক্ষতি করে। এই জন্য অশিক্ষিত লোকের থেকে শিক্ষিত চোর ভয়ঙ্কর, অশিক্ষিত চোরের থেকে যদি তার চরিত্র কোরআন হাদিস অনুযায়ী গঠিত না হয়, কথাটা কি খারাপ হয়েছে নিগন, বাস্তবে মিলান। আপনাদের সমাজে যতগুলো চোর আছে ফুরা মনর দিতে, আপনি দেখেন তো অশিক্ষিত সুরগুলা সমাজে বেশি ক্ষতি করতেছে না শিক্ষিত সুরগুলা ক্ষতি করতেছে? তোরা কি শিখল? শিক্ষা জাতির মেরুদণ্ড হইলো কই? শিক্ষা তো সুরির মেরুদণ্ড হয়ে গেল। সবাই খারাপ এটা বলছি না, আলহামদুলিল্লাহ ভালো কি, কিন্তু ভালোগুলা নিরীহর অবস্থায় আছে, ভালোটার কোনো কথাবার্তা নেই, করে নাকো ফুসফাট, মারে নাকো ডুস ডাস, নেই কোনো উৎপাত, খায় বালোটাই দুধ বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জামিলার মধ্যে হাতে নাই। তো এইরকম ভালো দিয়ে কোনো লাভ আছে? আপনি সমাজ পরিবর্তন করতে হবে, পরিবার পরিবর্তন করতে হবে, রাষ্ট্র পরিবর্তন করতে হবে, সমাজ থেকে অন্যায় অবিচার অশান্তি দূর করার জন্য পুরা জাতিকে এগিয়ে আসতে হবে। হে জাতি, শুধু দোয়া কলমা ওয়াজ দিয়া সমাজ ভালো হবে না, শান্তি ন্যায় নীতি ইনসাফের সমাজ পেতে হলে কোরআন সুন্নাহর আদর্শের দিকে পুরা জাতিকে এগিয়ে আসতে হবে, তা না হলে শান্তি পাওয়া যাবে, কথা পরিষ্কার শুনেন আল্লাহ রসুলের কথা কত বাস্তব। হুজুর বলেছেন যে জাতির লোকেরা জানা ব্যবিচার শুরু করে দেয় তাদের মধ্যে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যায়,
জানা ব্যবিচার যেগুলা করে এগুলার হায়া শরম লজ্জাও নাই, ছাগলের যে শরম আছে এই শরমও তার নাই। আল হায়া ও শরবা তুমিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ, যা শরম নাই তার ঈমানও। আমার বন্ধু কতটুকু বেশরম হইলে পরে 50 উর্ধ বয়স, সেই লোকটাও টেলিফোন কইরা সুন্দরী নায়িকা গায়িকারে গভীর রাতে ডাকতে পারে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে বাংলাদেশের নয়, সারা পৃথিবীর দিকে তাকান, যতগুলা দেহ ব্যবসায়ী আছে মডেল নামদারি যতগুলো আছে, ওগুলো আবার ছোটখাটো লোকদেরকে খরিদ্দার বানায় না, ওগুলার খরিদ্দার হলো রাগব বোয়ালেরা, যাদের দিনের চরিত্র একরকম রাইতের চরিত্র। দিনে মনে হয় না আল্লাহর ওলি, রাইতে দেখবেন যে ফুরা ফেরা উড়ু। ওগো কাস্টমার, আজকে আমার ওই আবু তালেবে কয় ভাই এখানে যে কোন একটা নাইকে ধরা পড়ছিল ওই জায়গাটা কই, আমরা ওইটা সামনে দিয়ে আসছি, ওই যে আমার মিডিয়া ম্যান বোর্ড ক্লাব, ঢাকা বোর্ড ক্লাব, যেখানে সদস্য হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে, ওখানে যারা যায় তারা কি করে না করে ইন্টারনেটে সাপ দিয়ে দেখবে যে বোর্ড ক্লাবের ফজিলত কি, তারপরে দেখবেন যে অশান্তির কারণ কোথায়। ওখানে কোরআন হাদিসের কোনো কথা সহজে ঢুকতে কবে যে হুজুরদেরকে আর কোরআন হাদিসকে এটার থেকে বহু দূরে রাখো, এটা হুজুর মুক্ত আর ইসলাম মুক্ত এলাকা, যত আকাম কুকামের হোতা ওখানে। উদাহরণস্বরূপ বললাম আর কি, এভাবে অনেক নাইট ক্লাব আছে না নাই, যেগুলিতে চরিত্র নষ্ট হয়, যেগুলিতে সংস্কৃতির নামে, আধুনিকতার নামে, যেগুলিতে মুক্তবুদ্ধি সস্তার নামে হায়া শরম লজ্জা নষ্ট করা হয়, জেনা ব্যবিচার হয়, মদ নেশা হয়, এগো এসবগুলো লেখে এই জাতির চরিত্র ভালো করবেন কেমনে কন। আমার চেয়ারম্যান সাহেব যদি মরিয়াও যায় সমাজ ভালো হইবার সম্ভাবনা নাই, যদি সবাই মিলে আগাইয়া না আসে, একজনের পক্ষে সম্ভব না। আল্লাহ হেদায়েত দাও, কন আমিন। এরপরে নবী বলেছেন যে জাতি ওজনে কম দেয় তাদের রেজেকের বরকত চলে যায়, ওজনে কম দেয় আছে না নাই। ইয়ো ভাই একজন ব্যবসায়ী, কিছু মনে করিয়েন না, আপনাদের দৌলতপুরের গোস্ত ব্যবসায়ীর কথা কই না, এক গোস্ত ব্যবসায়ীর কাছে গোস্ত কিনতে গেছি, আমার আঙ্গুল দিয়ে কেমনে জানি চাপ দিল, কয় হুজুর এক কেজির মধ্যে 1.25 কেজি দিয়ে দিছি, হাড্ডি দিন চর্বি দিল, আইসা দেখি যে আয় হায় এত বড় হাড্ডি, এটা কুকুরও খেতে পারত না, পুরা লোয়ার মতো একটা হাড্ডি চর্বি টর্বি যা দিছে। এরপরে বন্ধু ওজনের কথা তো আর বলে লাভ নাই, কি যে বুজুর্গি আঙ্গুলের মধ্যে আছে কেমনে জানি চাপ দেয় ভাই, আছে না এরকম? সেই বেটাও মুসলমান, ব্যবসা পুরো নষ্ট করে ফেলছে, ব্যবসা পুরো ব্যবসাটা নষ্ট করে ফেলছে। অথচ আল্লাহ রসুল ব্যবসায়ীদের ব্যাপারে কত সুন্দর হাদিস বলছে, সব নেককার আমানতদার ব্যবসায়ী নবী এবং শহীদদের সাথে কিয়ামতের দিন থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যবসার মধ্যে নবীর হাত লাগছে, সাহাবিদের হাত লাগছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হাত লাগছে, সাইর খলিফার হাত লাগছে, বিশ্বনবী নিজে ব্যবসা করছে, সেই ব্যবসা কত পবিত্র ইনকাম, কত উন্নত ব্যবসা। আজকে সেই ব্যবসার অবস্থা কি, পুরা দেশের মানুষ এখন হাহাকার করতেছে ভয়ে। আল্লাহ তুমি পরিবেশটা সহজ করে দাও, আল্লাহ তুমি জিনিসপত্রের মজুদদারি থেকে আল্লাহ এ জাতিকে রক্ষা করো, কৃত্রিম সংকট সৃষ্টি থেকে রক্ষা করো, আল্লাহ এই রিজিক সম্পদ আল্লাহ জনগণের স্বাস্থ্যের সাথে উপযোগী করে দাও, জীবনযাত্রার সাথে উপযোগী করে দাও, আল্লাহ জনগণ যা কামাই করতেছে এর মধ্যেই যেন প্রশান্তির সহিত বেঁচে থেকে তোমার মতো মাওলাকে ডাকতে পারে, ইমান নিয়ে যেন মরতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ করোনা থেকে বাংলাদেশ সহ পুরো বিশ্বকে আল্লাহ তুমি মুক্ত করে দাও, জোরে বলেন আমিন। এখন একটা কঠিন কথা আল্লাহর রাসূল বলছে, খুব কঠিন, ওয়ালা হাকামা কাওমুল বিকাইরিল হক ইল্লা ফাশা ফীহিমুদ দাম, যেই জাতির লোকেরা ন্যায় বিচার করে না তাদের মধ্যে খুন খারাপি বেড়ে যায়, যখন সমাজে বিচার থাকে না তখন খুন খারাপি বেড়ে যায়। আজকে সমাজে দেখেন সালিশ বাণিজ্য আছে, সালিশ বাণিজ্য আছে, টাকার বান্ডেল দিলে সালিশদারও কিনা যায়। কি সুন্দর আল্লাহর ওলি আজিজ সাহেব ভিতরে বান্ডেল খায়, আছে না নাই? হারাম না? আবার কয় রে সমাজ অশান্তিতে ভরে গেছে, আরে অশান্তিতে বসছে কি, অশান্তির খুনি তুমি আপনি নিজে, আপনি ঘুষখানার অবিচার করেন, ঘুষখানার জালিমের হক অবলম্বন করেন, হকদারের হক নষ্ট করেন, বিবির হক নষ্ট করেন, সন্তানাদির হক নষ্ট করেন, বড় ভাইকে ছোট ভাইয়ের বিরুদ্ধে লাগাই দেন, ছোট ভাইকে বড় ভাইয়ের বিরুদ্ধে লাগাই দেন, এরকম গিট্টু মারে কিছু লোক সমাজে আছে না নাই? খালি গিট্টু লাগায়, গিট্টু লাগায়, গিট্টু লাগায় আর পয়সা খায়, ছোট ভাইয়ের বড় ভাইয়ের বিরুদ্ধে লাগাই দিছে, বড় ভাইয়ের ছোট ভাইয়ের বিরুদ্ধে লাগাই দিই, দোনোটার থেকে প্রতিদিন সাহা পরোটা খায়।
সমাজের সাথে বাস্তবতা যখন মিলবে কোরআন হাদিসের কথা, তখন তো জনগণ ঠিক কথা কইবই। কাউরে ঠিক কওয়ার জন্য আমি কইছি, সবাই বুঝে গেছে যে এটা কি ঠিক। আরো জোরে কন, জোরে কন, এটা ঠিক। তো এটা যদি ঠিক হয়, সমাজের এইসব অশান্তির হোতা যারা, তাদেরকেও ঠিক করার দরকার আছে না নয়? এ কারণে তো ইসলামী সম্মেলনগুলি দরকার, কারণ ইসলামী সম্মেলনে এইসব জিনিসকে একটু আউলাইয়া দেয়। কয় হায় হায় রে, আমরা যা নীরবে করতেছিলাম সম্মেলন তো সব উজাড় করে দিল। এ কারণে কিছু লোকের কাছে সম্মেলন বড় কষ্ট, ওদের কাছে সম্মেলন ভালো লাগে। ওরা গানের অনুষ্ঠান দেখলে মজা লাগে, ফুটবল খেলা দেখলে মজা লাগে, হিন্দি গান দেখলে মজা লাগে, কিসমত বিড়ি আকিস বিড়ি দিলে খায়, কোরআন হাদিসের কথা শুনলেই উল্টা হিট করে। আল্লাহ হেদায়েত দাও, জোরে কান আমিন। তো এই হক বিচার প্রতিষ্ঠা করতে হবে ভাই, হক বিচার নাই বিচার, এটা আমি একলা পারবো না। মসজিদের মধ্যে অনেকে অবিচার করে রাখছে, মসজিদের জায়গা দুই নম্বরই জায়গার মধ্যে মসজিদ বানা লাগছে, কি ডাকাতের ডাকাত দেখছেন? আমি এক মসজিদে নামাজ পড়তে ঢুকতেছি, বুঝছেন, আসতে আমার একটা হুজুর এই মসজিদে ঢুকিয়ে না, কিউ ঢুকবো না কেন, কত মানুষ নামাজ পড়ে। কয় এই মসজিদটা বানাইছে, এটা যে বানাইছে এটা হলো ওর বোনের হক, বোনের জায়গা, তো বোনের জামাইয়ের জন্য জায়গাটা দেওয়া না লাগে, এই জন্য জোর করে মসজিদ বানা লাগছে। দেখছেন এবার কি ডাকাচ্ছে ভাই, বোনের হকের উপরে কি বানাইছে, আর সেখানে আল্লাহু আকবর আল্লাহু আকবর, হুজুরে আজাদ দিতেছে। এগুলো অবিচার না? তুমি একটা আল্লাহর ঘর বানাইবা ভালো কথা, তুমি বুঝি বোনের হকের উপরে জোর করে বানাইবা নাই ভাই, অথচ যেখানে মাসালা হলে আল্লাহর ঘরের জায়গাটা যেন নিষ্কণ্টক হয়। আরো অবিচার দেখবেন নি, মসজিদ কমিটির সভাপতি বানাই দিছে মদ করবে না মাঝে নিয়ে, ব্যাপার হয় না সাহেব, উনি হোক অসুবিধা নাই, কিন্তু উনি নামাজি হোক আল্লাহওয়ালা হোক কোনো অসুবিধা আছে নি। সমাজের অনেক অনেক লোক আছে কয় ভাই আমি মসজিদের সভাপতি হতে চাই না, কারণ মসজিদের সভাপতি হওয়ার মতো আমল ইমান যোগ্যতা আমার নাই, কিন্তু যেই মসজিদে ফান্ড বড় বেশি মার্কেট আছে এই মসজিদের সভাপতি সেক্রেটারি বেশি হওয়ার জন্য প্রতিযোগিতা, যেই মসজিদে দেখা যায় ফান্ড নাই ওখানে সহজে বেশি নেতা পাওয়া যায় না, কথা বুঝেন নাই, খাইয়ে ফেলাইছে ভাই মসজিদের ফান্ড, পাবলিক হিসাবের জন্য ধরছি হিসাব দেন, শেষ পর্যন্ত বেকায়দা ফুলে কয় আমি খালি আল্লাহটা খাইছি তোমাকেওটা খাইছি, ওটা কেয়ামতের দিন আল্লাহরে আমি বুঝাই দিতে পারলেই তো হইল, ওটা কেয়ামতের দিন আল্লাহ বুঝবে আর আমি বুঝবো, তোমরা হিসাব টিসাব চাইও না, নামাজ শুয়ে করে চলে যাও, এত হিসাব হিসাব করো কেন, দেখছেন এবার সোরের মার বড় গলা, চুরিতে চুরি আরো সিনে চুরি, কতটুকু বেসার মিলে এমন কথা বলতে পারে। আল্লাহর ঘরে তুমি অবিচার করতেছো, তুমি আল্লাহর ঘরে আওয়াজ করে কথা বলার কে, আল্লাহ হেদায়েত নসিব করে বলেন আমিন। এরপরে আল্লাহর নবী বলছে কথা শেষ, পাঁচ নম্বরে বলছে যেই জাতি ওয়াদা চুক্তি ভঙ্গ করে সেই জাতির মধ্যে আল্লাহ অশান্তি, সেই জাতি ওয়াদা চুক্তি ভঙ্গ করে বন্ধু সেই জাতির জন্য শত্রুকে বিজয়ী করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে এইসব অশান্তি থেকে হেফাজত করুন, একটু জোরে বলেন আমিন। শেষ হাদিসটা যেটা আমি পড়ছিলাম মুসনাদ আহমদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন মহব্বত এবং দয়ার প্রতীক, মুমিন মহব্বত এবং দয়ার প্রতীক, ভালোবাসার প্রতীক, যেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ সেই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কারো সাথেই মহব্বত রাখে না। আল্লাহ আমাদেরকে মুমিনের সাথে মুমিনে মহব্বত রাখার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোকটা নিকৃষ্ট যার জবানের ভয়ে মানুষ তার সাথে বন্ধুত্ব রাখে না, যে এই লোকের সাথে বন্ধুত্ব রাখলে জবান ঠিক নেই, কখন যে কোন গালি দেয় কোনো ঠিক। কিছু লোক আছে দেখবেন বাজারে দেখলে এক রাস্তা দিয়ে দিলে আরেক রাস্তা দিয়ে যায়, কেউ ফলাইয়া যান কেন ওনার সাথে কথা কর না কেন, কয় হুজুর জবান ভালো না, যে কোনো সময় রাস্তার মধ্যে অপমান করতে পারে গালি দিতে পারে, এই জন্য তার জবানের কারণে মানুষ তার থেকে দূরে থাকে। আর সেই লোকটা রহম দিল যে লোকটার ব্যবহার সুন্দরের কারণে মানুষ তার সাথে গিয়ে দেখা করে, সুবহানাল্লাহ। দেখবেন বাজারে কিছু লোক ঘুরলে 10-12 জন 30 জন 40 জন তার সাথে এমনি ঘুরে কেন, তাকে ভালো লাগে, তার ব্যবহার ভালো লাগে, তার কথাবার্তা ভালো লাগে, এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া, সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালউনুম মান দাররা মুমিনান ওয়া মাকারা বিহি, সেই ব্যক্তি মালুন যে মুমিনের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, যে মুমিনের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে সে মালুন,
ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাররাকা বাইনাল ওয়ালিদে ওয়া ওয়ালাদিহি ওয়া বাইনাল আখি ওয়া বাইনা আখিহি ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে অভিশপ্ত মানুষ আল্লাহর নবী তাকে অভিশাপ দিয়েছেন যে ভাইয়ে ভাইয়ে পিতা পুত্রের দূরত্ব তৈরি করে দেয় ভাইয়ের সাথে ভাইয়ের দূরত্ব বাড়ায় দেয় পিতার সাথে পুত্রের গন্ডগোল লাগাইয়া দেয় স্বামীর সাথে স্ত্রীর গন্ডগোল লাগাইয়া দেয় এই লোকটাকে আল্লাহর নবী লানত করেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ কারণ এগুলার কারণে পারিবারিক অশান্তি হয় শান্তি চলে যায় ইসলাম তো পারিবারিক শান্তির কথা বলে ইসলাম সামাজিক শান্তির কথা বলে ইসলাম রাষ্ট্রীয় শান্তির কথা বলে ইসলাম আন্তর্জাতিক পর্যায়ে শান্তির কথা বলে কি বলে না সব ক্ষেত্রে ইসলাম শান্তির কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শান্তি প্রতিষ্ঠিত করেছেন শেষ হাদিস আল্লাহর নবী বলেছেন ইরহামু মান ফিল আর ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনবাসীর উপরে দয়া করো আসমানের মালিক আল্লাহ তোমাদের উপরে দয়া করবে সুবহানাল্লাহ এখানে এটা বলা হয় না শুধু মুসলমানের উপর দয়া করো বলা হয়েছে জমিনবাসীর উপর দয়া করো আচ্ছা আপনার বাড়ির ভাষা যদি একজন অমুসলিম থাকে সে অমুসলিমের বাড়িতে আগুন লাগলে আপনি কি বিফলে আগুন নিভানোর জন্য যাবেন না আপনি গিয়ে কি পানি ঢালবেন না কেরোসিন ঢালবেন পানি ঢালবেন সে অমুসলিম হোক কিন্তু সে বিপদে পড়েছে ইসলাম বলেছে আপনি তাকে সাহায্য করেন কোনো অমুসলিমের সন্তান আপনার চোখের সামনে যদি পানিতে পড়ে যায় আপনি তাকে বাঁচাবেন না কোনো অমুসলিম যদি চিকিৎসার অভাবে মারা যায় আপনি তাকেও তো চিকিৎসা করানোর জন্য চেষ্টা করবেন এই মানবিকতা ইসলাম আপনাকে দিয়েছে যেন অমুসলিমরা আপনার ব্যবহার দেখলে খুশি হয় যে নারী ইসলাম সেরা আল্লাহু আকবার বলেন আমার প্রিয় ভাইয়েরা নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলমানের ভাই লা ইয়াজলিমহু ওয়া লা ইউসলিমহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করে না তাকে শত্রুর হাতে উঠায় দেয় না ওয়া মান কানা ফি হাজাতি আকিহি কানাল্লাহু ফি হাজাতিহি যেই ব্যক্তি মুসলমান ভাইয়ের প্রয়োজন পুরা করে কিয়ামতের দিন আল্লাহ তার একটা বড় প্রয়োজন পুরা করে দেবে যেই ব্যক্তি মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবে সুবহানাল্লাহ কোন সম্মানী মানুষের দোষ দেখলে মানুষকে বলে বেড়াইবেন না তাকে অপমান করবেন এটা গোপন রাখেন আল্লাহ আপনারটা গোপন রাখবে এরপর আল্লাহর নবী বলছে উনসুর আকাকা জালেমানা ওয়া মাজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো সাইসে জালেম হোক অথবা মাজলুম হোক সাহাবা একরাম বলছে হুজুর মাজলুমের সাহায্য করব কিন্তু জালেমের কেমনে করব আল্লাহর নবী বলছে জালেমকে সাহায্য করে এইভাবে যে জালেম যদি কারো উপরে জুলুম করে তোমরা ঐক্যবদ্ধ হইয়া তাকে জুলুম করতে দিবে না এটাই হলো জালেমকে সাহায্য করা কারণ জালেম যদি জুলুম করে তোমরা যদি বাধা না দাও তাহলে সমাজ অশান্তিতে ভরে যাবে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কথা সমাজে বাস্তবায়ন করেছেন তারপরে বলেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রসুলের ব্যবহারে কোনো লোক অসন্তুষ্ট হয় নাই কোনো লোক হক থেকে বঞ্চিত হয় নাই নবী যখন বিচার করেছে অমুসলিমরাও তাদের ন্যায্য বিচার আল্লাহ নবীর কোর্টে পাইছে আল্লাহু আকবার সেই রেফারেন্স হাদিস কোরআনে আছে না নাই তাহলে কেন মুহাম্মদকে আজকে গালি দিবেন কেন ইসলামকে গালি দিবেন কেন মুহাম্মদকে সন্ত্রাসী বলবেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপবাদ উঠাবেন যেখানে অমুসলিম লেখক পর্যন্ত বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সেরা নায়ক অমুসলিমরা পর্যন্ত বলেছে আজকে পৃথিবীতে যদি শান্তি আনতে হয় পুরো পৃথিবীকে একটা রাজ্যে পরিণত করে সেই রাজ্যের প্রেসিডেন্ট যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দেওয়া হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আজ পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে সক্ষম আল্লাহু আকবার তাহলে ইসলাম শান্তির ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির প্রবক্তা এরপরে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল হিলফুল ফুজুল করছে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছে হিলফুল ফুজুলের পাঁচটা শর্ত ছিল আমি শুধু বলে শুনে এদি ব্যাখ্যা করব না দেশ থেকে অশান্তি দূর করা হবে এক নম্বর দুই নম্বর পথিকদের জন্য জানমালের হেফাজত করা হবে মুসাফিরখানা বানানো হবে মুসাফিরের জানমালের হেফাজত করা হবে তিন নম্বর গরিবদের সাহায্যে এগিয়ে আসা হবে চার নম্বর মজলুমকে সাহায্য করা হবে পাঁচ নম্বর হলো মক্কায় কোনো জালেমকে আশ্রয় দেওয়া হবে না হিলফুল ফুজুল আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার আগে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো করেছেন মক্কা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে একটা চুক্তি করেছেন আমরা অনেকে মদিনার সনদ নামে জানি যেটা প্রথম লিখিত শান্তির সনদ দেখেন সেখানের কয়েকটা উল্লেখযোগ্য চুক্তি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইহুদি মুসলিমরা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে আমল করবে আল্লাহু আকবার কারণ ওই সময় মদিনায় ইহুদির সংখ্যা বেশি ছিল আল্লাহ রসুল বলছে ইহুদিরা তাদের ধর্ম মানবে মুসলমানরা তাদের ধর্ম মানবে দুই নম্বর ইহুদিরা নিজেদের ব্যয়
নিজেরা বহন করবে মুসলমানরা নিজেদের ব্যয় নিজেরা বহন করবে ধর্ম প্রচারে যাবতীয় কাজকর্মে তিন নম্বর যারা এই চুক্তিতে আবদ্ধ হবে তাদের সাথে কেউ যুদ্ধ লিপ্ত হলে সবাই মিলে সেটা প্রতিরোধ করবে চার নম্বর একে অপরকে ন্যায় নীতির উপর চলার জন্য সাহায্য করবে পাঁচ নম্বর সবাই মজলুমকে সাহায্য করবে ছয় নম্বর চুক্তিতে আবদ্ধরা মদিনায় কোনো দাঙ্গা সৃষ্টি করতে পারবে না সাত নম্বর কুরাইশদেরকে কেউ মদিনায় আশ্রয় দিতে পারবে না আট নম্বর কোনো সমস্যা দেখা দিলে আল্লাহর আইন অনুযায়ী সেটার ফয়সালা করা হবে নয় নম্বর এই চুক্তিতে ইহুদিরা মুসলমানদের সাথে যুদ্ধের ব্যয়ভার বহন করবে মুসলমানরা যদি কোথাও আক্রান্ত হয় ইহুদিরা যে চুক্তিতে আক্রান্ত হয়েছে সেই যুদ্ধের ব্যয়ভার ইহুদিরা বহন করবে দশ নম্বর চুক্তিতে আবদ্ধকারীরা কোনো অত্যাচারী অপরাধীকে আশ্রয় দিতে পারবে না এই যে ঐতিহাসিক মদিনার সনদ পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার বিরাট দলিল হিলফুল ফুজুল শান্তি প্রতিষ্ঠার দলিল তারপরে আপনার হুদাইবিয়ার সন্ধি শান্তি প্রতিষ্ঠার দলিল আসুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর আদর্শগুলো বিশ্বনেতারা গ্রহণ করুক বিশ্বনেতারা যদি গ্রহণ করে তারাও একটা প্রশান্তির পৃথিবী উপহার দিতে পারবে অস্ত্র ধ্বংস হয়ে যাক পারমাণবিক বোমা ধ্বংস হয়ে যাক যুদ্ধ বিমানগুলোর কোনো প্রয়োজন নাই পৃথিবীতে কোটি কোটি মানুষ না খেয়ে ঘুমায় কোটি কোটি মানুষ এখন পর্যন্ত চিকিৎসা পায় না কোটি কোটি মানুষ এখন পর্যন্ত বাসস্থান বানাইতে পারে নাই সেই মুহূর্তে কোটি কোটি ডলার অস্ত্র দিয়ে ধ্বংস করতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব অস্ত্র দিয়ে মানুষ হত্যার জন্য আসে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী দেশ সমাজ আবাদ করার জন্য এসেছে সেই নবীর উম্মত হিসেবে আমরা গর্বিত আমরা গর্বিত আমরা সুখী আমরা খুশি লিল্লাহে তাকবীর আল্লাহর নবীর উম্মতেই আপনারা খুশি না বেজার তাহলে শেষবারের মতো সবাই আমার সাথে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন ও আমার প্রিয় নবী নবী গো আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আল্লাহ নবীর আদর্শ কোরআন সুন্নাহর আদর্শ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন আমিন